বন্ধুরা গুড মর্নিং, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি বাসি মানে ফ্রেশ হয়ে এসে দাঁত মাত মেজে এখন মুখটা একটু ক্লিন করে নিচ্ছি ফ্রেশ ওয়াশ দিয়ে। আমি সোমিজের ক্যান প্রোডাক্ট ইউজ করি, তো মুখটা একটুখানি সকালবেলা উঠে ধুয়ে নিই এইভাবে। তো তারপরে দেখতে পাচ্ছ আমি ড্রেসিং টেবিলের কাছে, ড্রেসিং টেবিল না, এটা আমার শোকেস, একটা শোকেসের ওখানে গিয়ে আমি একটুখানি মুখে ক্রিম মেখে নিচ্ছি। সকালবেলা এই ক্রিমটা না মাখলে মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় আমার, ওই জন্য এই ক্রিমটা একটু মেখে নিচ্ছি। মাথায় একটু সিঁদুর পরে নিচ্ছি, হ্যাঁ, আর একটা ছোট্ট টিপ পরে নিচ্ছি। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এবার ছেলের আমি সুজি করার জন্য চলে এসেছি। তো তার আগে যেহেতু সারা রাত আমার রান্নাঘরটা এরকম খালি অবস্থা থাকে, তো আমি প্রথমে গ্যাসটাকে একটুখানি ভালোভাবে মুছে নিয়ে তারপরে দেন সমস্ত আশেপাশের যে এরিয়াটা আছে সেটা একটু মুছে টুছে নিয়ে তারপরে আমি ছেলের খাবারটা বসাবো। তো প্রথমে আমি দুধটা চাপিয়ে নিলাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই বাড়িতে আছো। তো আমার চ্যানেল অঙ্কিতার গল্প কথায় তোমাদের সকালবেলা উঠে আমি আমার বাসিটা ছেড়ে নিয়েছি। এখন আমি আমার ছেলে সুজি করছি। ঘড়িতে অলরেডি 9:10 বেজে গেছে, ছেলে এখনো ঘুমাচ্ছে। এরপরে সুজিটা করে ছেলেকে তুলবো, তুলে ওকে খাওয়াবো, ফ্রেশ করে খাওয়াবো। আর আমরা আজকে ব্রেকফাস্টটা করবো আম। তার জন্য আম, এই দেখো আম কোথায় গেল, এই যে আম, আম অলরেডি জলের মধ্যে চুবিয়ে রেখেছি, কেননা ফ্রিজে ছিল তো সারা রাত একটু ঠান্ডা, ওই জন্য নর্মাল জলের আমটাকে চুবিয়ে রেখেছি। তো দিলীপও এখনও ঘুমাচ্ছে, দিলীপ উঠলে আমরা দুজনেই এই আম আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে খুব শর্টকাটে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, কেননা এত গরম পড়েছে আর ভাল লাগছে না কিছুই। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখছি। খাওয়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। তার জন্য কি করব, আমটাকে কেটে নেব, মুড়ি দেব ছাতু দিয়ে, সেটাকে ভালো মতো মেখে টপাটপ খেয়ে চলো কি রান্না করা যায় দেখি। আজকে আজকে কিছুই না, আলু ভাজা করব, পটল ভাজা করব, আর ভাতে পেঁপেগুলো সেদ্ধ দিয়ে দেবো, আর রুই মাছে ওই কালিয়া মতো একটু মাখা মাখা করবো, রোজ আর ঝোল ভালো লাগবে না, এই জন্য রুই মাছ দিয়ে একটুখানি মাখা মাখা একটু কালিয়া টাইপ কিছু একটা করবো, আর করবো হলো ডাল। তো আর বক বক না করে ঝটপট রান্নাগুলো স্টার্ট করি। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এই চালটা না আমাদের বাড়ির চাল, মানে বাড়ির যে জমি সেই চাল। আমি যদি গ্রামের বাড়িতে কখনো যাই আমাদের জমি কোনটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এটা সেই আমাদের একদম নিজের জমির চাষ করা চাল, ঠিক আছে, বাড়ি থেকে আমাদের চাল কিনতে হয় না। এখন অভ্যাস এতটাই খারাপ হয়ে গেছে এই চাল খেয়ে, এই চালের যে টেস্ট না সেটা আমরা এই কেনা চালে পাই না। আমাদের ও 25 কেজি বাইরে থেকে এই চালটা এখন ফুরিয়ে গেছিলো, 25 কেজি চাল নিয়ে এসছে, কিন্তু ওই চালের এই রকম টেস্ট নেই, এত সুন্দর চাল, এত সুন্দর টেস্ট ভাতে। আবার বাড়িতে গিয়ে আবার নিয়ে আসবো, আমরা যখনই বাড়িতে যাই না কেন
এরকম মানে মা আমাদের জন্য ধান সেদ্ধ করে এরকম চাল করে রাখে, ওই 40 কেজি 50 কেজি এইরকম একটা বস্তা আমরা নিয়ে আসি যখনই যাই না কেন। আবার বাবা মা আসলে বাবা মাও নিয়ে আসে। এইভাবেই আমাদের মানে দিনের পর দিন চালটা আর কিনতে হয়। এখন লকডাউন তো এখন সেরকম বাড়িতে যেতে পারছি না, বাড়িতে গেলে আবার নিয়ে আসবো। মা বলেছে সেদ্ধ করে রেখেছে, রেডি হয়ে আছে, কিন্তু যাওয়ার অভাবে আনা হচ্ছে না, তাহলে আবার যাব আবার নিয়ে আসবো। রুই মাছের কালিয়া করব আমার প্রসেসিং এ, আমি পারি না খুব একটা ভালো রান্না, চেষ্টা করব যাতে ভালো হয়। আর দেখবে একটা জিনিস, ভেবেছিলাম টক দই দেব, এই দেখো টক দইয়ের অবস্থা, বড় হয়ে গেছে পুরো, কি করে দেবো জানি না, বের তো করে রাখলাম, বুঝতেই পারিনি এরকম বড় হয়ে যাবে। এই দেখো দেখো রুই মাছের কালিয়া করার জন্য যেটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা ঝাল সেরকম খাই না। তো চলো এগুলোকে আগে পেস্ট করে, তেল আমার গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে, মাছগুলোকে ফটাফট ভেজে নিই। ওদিকে আমার মশলাও হয়ে গেছে, মশলা হয়ে গেছে বলতে কি, যে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে জিরে ফেলে এটাকে ভালো করে তাপ দিয়ে ঘুরাবো। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটু, ফোড়নের জন্য আমি জিরে অ্যাড করবো। তো চলো রান্নাটা করে দিই। রান্নাঘরটা একটু পরিষ্কার তো করতে হবে। তো এই যে রেডি হয়ে গেছে আমার রুই মাছের কালিয়া, না ঝোল কি বলবে জানি না, মোটকাটা করেছি একটু মাখা মাখা, আমি তো কালিয়াই বলবো, আমি যেরকম কালিয়া পারি তো সেই রকমই বলবো। তো রেডি আমার রুই মাছ। সেই দুপুর বেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো ধপধপে সাদা ব্যাপার, জানলা খোলা রাখা যাচ্ছে না, প্রচণ্ড চাট আসছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা, বা সেই 2:15 থেকে বৃষ্টি স্টার্ট হচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড মেঘ ডাকছে। ও আজকে মানে দারুণ দারুণ ওয়েদারটা, জাস্ট অসাধারণ। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো প্রচণ্ড ছাট আসছে, আমি জানলাটা দিয়ে দিলাম, এই দেখো ছাটের জন্য আমি না ঠিক আছে কীরকম পরিমাণে ছাট আসছে জানলাটা দিয়ে দিই। হ্যালো, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 8:45 বাজে। হ্যাঁ, আমি এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি কারণ ওই যে বলেছিলাম অনেক কাজ। তো দেখো দেখো টেবিল গুছিয়েছি, টেবিলটা গুছিয়েছি, জামা কাপড় ভাঁজ করেছি, ওই জন্য আমি ব্লগটা করতে পারিনি। তো তোমাদের সাথে যেটা আমি বলেছিলাম শেয়ার করবো, যে আমার হাজব্যান্ড আমাকে কী গিফট করলো,
সেটাই আমি দেখাবো যে ও আমাকে কি গিফট করেছে। আমার খুবই পছন্দের জিনিস, অনেক আগে ওকে বলেছিলাম যে আমাকে একটা কিনে দিও না গো, তো হট করে আমাকে কালকে দোকান থেকে ফোন করেছে যে এরকম দেখো তো এই জিনিসটা নাকি, আমি বললাম হ্যাঁ এই জিনিসটা, হট করে দেখি এ নিয়ে এসে হাজির। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জিনিসটা, আমি এখন এই যে এটা পেয়ে গেছি, মানে আমি এখন থেকে আমি আইসক্রিম করব, কেক করব, আমি এটার জন্য আমি করতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল, অনেক দিনের শখ ছিল এই জিনিসটা। তো আমার হাজবেন্ড আমাকে এই জিনিসটা গিফট করেছে, এই জিনিসটা দিয়ে কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, ভিডিওটা আর বেশি লং করবো না। তো আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা পুরোটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দাও, আর অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা